আপনি আসলে আটক বা গ্রেফতার হয়েছিলেন কয় তারিখে? সম্ভবত আমি যদি ভুল না করে থাকি সেটি জুলাই মাসের 1 তারিখে। তখন ঠিক কোন জায়গা থেকে কখন আপনাকে আটক করা হলো এবং তারপরের যে ঘটনাগুলো আপনার কাছ থেকে একটু শুনবো আমরা। ধন্যবাদ। আমি ঢাকা কলেজের ছাত্রদলের 1 নম্বর সহসভাপতি। আমার আমার বাসা হচ্ছে লালবাগে। তো আমি বিকালে আসর নামাজের পরে লালবাগে ছাপরা মসজিদের কাছে একটা মাঠ আছে, 27 নম্বর মাঠ, ওখানে আমি একটু হাঁটার জন্য গিয়েছিলাম। 4-5 জন অনেক লম্বা চূড়া, ডিপ মানে মাস্ক পরা 4-5 জন লোক হঠাৎ করে আইসে আমাকে জিজ্ঞেস করেছে, আপনার নাম কি রাসেল? আমি বললাম জি আমার নাম রাসেল, বাড়িটা ঢাকা কলেজে পড়ছেন? আমি বললাম জি ঢাকা কলেজে। পরে কয় আপনি আমাদের সাথে চলেন, আপনার সাথে একটু কথা আছে, আবার আপনার কথা শেষ করে আপনি আবার চলে আসবেন। আমি বললাম ওকে ডান। পরে আমি ছাপরা মসজিদের ওই রাস্তার উপরে দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে 10 সেকেন্ড পরে একটা অ্যাশ কালার প্রাডো আসলো, ওখানে একটা র্যাবের গাড়ি ছিল, র্যাব 10, আর একটা লালবাগ থানা পুলিশের গাড়ি ছিল। পরে লাল ওই আজিমপুর ছাপরা মসজিদ থেকে প্রায় 30 থেকে 40 মিনিট গাড়ি প্রাডোটা চালাইয়া গাড়িতে উঠানোর সাথে সাথে আমাকে একটা টুপি পরাইছে, চোখ বাঁধছে আর মাথায় একটা কাপড় দিয়ে বাইদা দিচ্ছে। পরে আমারে প্রায় 30 থেকে 40 মিনিট গাড়ি চালানোর পরে একটা জায়গায় নিয়ে গেছে, ওখানে নিয়ে গাড়ি থেকে নামাইছে। নামানোর পরে আমার মোবাইলটা নিয়ে গেছে, আমার মানি ব্যাগটাও নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমার একটা এসি রুমের মধ্যে বসাইছে, বসাই আমারে জিজ্ঞেস করছে তুই কি করস? বললাম আমি ছাত্রদল করি। পরে বলতেছে তোর বাপে কি করে? বললাম আমার বাবা জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট শরীয়তপুরের, আমার ভাই ইতালি বিএনপি করে। পরে বলতেছে, পরে বলে যে তুই শাহবাগে কি করিস, এবার কে হসপিটালে কেন যাস? পরে বললাম যে শাহবাগে আমার এক আঙ্কেল আছে মিয়া নুরুদ্দিন অপু, আমি মাঝে মাঝে তার সাথে দেখা করতে যাই, উনি তারেক রহমানের এপিএস। পরে বললো যে ঠিক আছে তুই এবার কেয়ারে কেন গেছিলি? পরে বললাম যে এবার কেয়ারে আমি আমার আঙ্কেলের সাথে গেছিলাম, ওখানে আমার চাচি অসুস্থ ছিল, ওখানে ডাক্তার দেখাইতে নিয়ে গেছিলাম। পরে আধা ঘন্টা পরে আমার অনেক মানে ওখানে অনেক মানসিক টর্চার করছে, অনেক গায়ে হাত তুলছে, অনেক মারা মারছে। মারার পরে আমি অনেক সেন্সিটিভ হয়ে গেছি, অনেক খারাপ অবস্থায় ছিলাম। পরে আমার আবার 1 মিনিট হাঁটাইয়া একটা রুমে নিয়ে গেল। রুমটা ছোট, বেশি বড় না, 5 ফিট বাই 10 ফিটও হবে না, একটু ছোট হবে। রুমটা অনেক, দেয়ালটা অনেক উঁচু, স্বাভাবিক বিল্ডিং এসে দেয়ালটা একটু মানে ছাদটা একটু উঁচু। ওখানে ওই রুমটার মধ্যে নিয়ে গেল। রুমটার মধ্যে একটা জায়নামাজ ছিল, 2টা গেঞ্জি ছিল আর 2টা লুঙ্গি ছিল। লুঙ্গি অত ভালো না আর কি, পুরান অনেক, আর এক জোড়া পঞ্চ স্যান্ডেল ছিল, স্যান্ডেল। তাই ওই রুমটার মধ্যে নিয়ে যাওয়ার পরে একটা চৌকি ছিল, ওই চৌকিতে নিয়ে বসাইলো। বসানোর পরে আমার জামা রাসেল আপনার কাছে শুনবো আমি আবারও আমি আপনার কাছে শুনবো এই পর্যায়ে একটু থামাই একটি বিষয়ে, সেটি আপনি বলছিলেন যে আপনাকে নির্যাতন করা হয়েছিল ওই রুমে নেওয়ার আগে। সেই নির্যাতনটা, শারীরিক যে নির্যাতন সেটিকে বলছেন আপনি, সেটি কি কোনো কিছু দিয়ে প্রহার করা হয়েছিল বা কোনো লাঠি কিরকম, সেই ব্যাপারটিকে কি বলবেন? লাঠি দিয়ে প্রহার তো করেছে, এটা তো এটা অবভিয়াসলি। এবং বলছে যে যদি আমি সত্য কথা না বলি যে আমি কি করি, আমি কি মানে আমি যদি সত্যিটা না বলি তাহলে আমার বন্ধু ডাকা থাকে দুইজন, ওদের মেরে ফেলবে। আমার ভাবি আছে, ওর একটা ছোট বাচ্চা আছে, তাদের মেরে ফেলবে, না হলে আমার বাবাকে মেরে ফেলবে। আর যদি না হয়, আমি যদি তাও না বলি, তাহলে আমার একটা একমাত্র ভাই ইতালি থাকে, ও বিএনপি করে, তারে ওই দেশের মানে বিদেশ থেকে নিয়ে আসবে, নিয়ে এসে মেরে ফেলবে। এরকম আমাকে অনেক হুমকি ধামকি দিছে, অনেক ইয়া করতো। তা আমি বলছি যে আমার কাছে তো কিছু নাই, আমার মোবাইল আছে, আমার ফেসবুক আইডি আছে, আপনারা এখান থেকে দেখেন। পরে বলছে যে শামসুল আলম মিন্টু, তারেক খালেদা জিয়ার এপিএস ছিলেন, উনি আমলা, এবং ওই যে জিয়াউর রহমান পলাশ ছিল এবং আব্দুর রহমান ভুট্টু, এরা এই যে আমরা যে আইন শৃঙ্খলা বাহিনীরা যে মিটিং করি, এই মিটিং এর নিউজটা 5 মিনিট পর এরা ফেসবুকে স্ট্যাটাস দিয়া কিভাবে জানে, এবং আমাদের মাঝে কিভাবে আমাদের মাঝ থেকে কারা বলে এই 5 জনের মধ্যে বা 10 জনের মধ্যে, এদের ট্রেস দিবি, যতদিন না দিবি ততদিন তোরে আর ছাড়বো না, তোরে পুরস্কার দিয়ে দিব, ঠিক আছে? তুই বাঁচতে পারবি না, না তোর বোনদের, তোর ভাই বা তোর বাপ, তোর ফ্যামিলির কাউরে মাইরে ফেল, আমি আসবো আবারও। আপনি বলছিলেন যে একটি কক্ষে আপনাকে নিয়ে যাওয়া হয়েছিল, সেই কক্ষের বিবরণ আপনি দিচ্ছিলেন, সেই বিষয়গুলো নিয়ে আমি শুনবো। আমি